বার কন্টেম করেছে তিনবার মাফ করে দিয়েছে ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা করোনাকালীন সময় আপিল বিভাগ তিনজন আইনজীবীর বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং করে এবং এই কন্টেমটে দুইজন একই ফেসবুক বিষয়ে দুইজন আইনজীবীকে মাফ করে দেয় কিন্তু আমাকে আর মাফ করেননি আমাকে আদালত অমানার অবমাননার প্রসিডিং ড্রো করে আমাকে তিন মাসের জন্য প্র্যাকটিস ডিভার্ট করে এবং জরিমানা করে আজকের আমি একটি অফ কোর্ট দায় পিটিশন দায়ের করেছি হাইকোর্টে কন্টেমডার হলেন সাবেক তিনজন প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন মিস্টার জাস্টিস হাসান ভাই সিদ্দিক মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সহ তখনকার সাতজন আপিল বিভাগের বিচারপতি এখানে আমার অভিযোগ হলো উনিশশো সালের যে আদালত অবমান আইন সেটা হাইকোর্টে কন্টেম্প প্রসিডিং ড্র করতে পারে কিন্তু আপিল বিভাগের সেই এক নাই আমাদের সুপ্রিম কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট একই বিষয় নয় ভারতের সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা যায় কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাইকোর্টের যে সমস্ত রায় হয় তার বিরুদ্ধে আপিল হয় এবং উনিশশো সালের যে আইন কন্টেম্পট অফ কোর্ট হাইকোর্ট যদি রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায় কিন্তু আপিল বিভাগ ছোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট সংবিধানের একশো তিন অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট সেই রাইটটাকেও খর্ব করেছে এবং আমাদের যে সংবিধানের যে একশো চার এবং একশো আট অনুচ্ছেদ সেখানে আপিল বিভাগে সরাসরি কোনো মামলা করার বিধান নাই সেখানে একশো চার অনুচ্ছেদ সেখানে যে সমস্ত আপিল বিচারাধীন থাকে সেই সমস্ত বিষয়ে আপিল বিভাগ হস্তক্ষেপ করতে পারে তাও যদি কোথাও আইন না থাকে এখানে আমাকে ডিভার্ট করেছে তিন মাস এবং রুল সুর সময় আমাকে দুই সপ্তাহ ডিভার্ট করেছে উইদাউট শোয়িং কস এবং আমাকে কোনো শুনানির সুযোগ না দিয়ে আমার প্র্যাকটিস বন্ধ করে দেয় উনিশশো সালের বার কাউন্সিল আইনের বত্রিশ ধারায় আইনজীবীর অসদাচরণ প্রমাণিত হলে সেই বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন আইনজীবীকে ডিবেট করতে পারে কিন্তু আপিল বিভাগ উইদাউট লফুল অথরিটি আমাকে ডিবেট করে রাখে সেই করোনাকালীন সময়ে যখন আইনজীবীরা অনাহারে এবং দুই বছর কোর্ট চলে নাই আমি বলেছিলাম সেই ফেসবুকে যে আজকে জুডিশিয়ারি যাদের জুডিশিয়ারিকে যারা ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে এসেছে তাদের বিচার চেয়েছিলাম কিন্তু তাদের বিচার আর করল না বিচার করল যে অভিযোগ করল সে আজকে আমরা দেখি কি প্রধান বিচারপতি নাই আপিল বিভাগের বিচারপতি নাই বিচার বিভাগ সেই আমি যে ভবিষ্যৎ বাণী দিয়েছি সেটা আজকের সারা দেশের আঠারো কোটি মানুষ সেটা দেখতেছে আজকের আমি উইদাউট ল অফ অথরিটি উইদাউট ল অফ হল অথরিটি এটা কন্টেপ্ট অফ কোর্ট হবে মিসইউজ অফ অ্যাবুস অব দি প্রসেস অফ দি কোর্ট এবং উদাক লফুল ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতা অপব্যবহার করে যেখানে হাইকোর্ট কোর্ট প্রসিডিং করার এখতিয়ার সেখানে তো আপিল বিভাগ পারে না সেখানে আমাকে ডিভার্ট করেছে আমি সেই রায় উল্লেখ করে ক্ষমতা অবহার করে এবং আরো প্রধান আপনারা জানেন সেই শুনানির সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিনি বলেন আমাকে নাকি তিনি তিনবার 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 করেছে করে দিয়েছে মিথ্যা মিথ্যা কথা কথা যেটা ডাহা ডাহা আমি সাংবাদিকদের বিভিন্ন পত্রিকায় লিগাল রুটি দিয়েছিলাম আপনারা যে এই পত্রিকায় দিয়েছেন এই মিথ্যা কথাগুলা কোথায় পেলেন রিপ্লাই দিয়েছে প্রধান বিচারপতি বলেছে আমরা দিয়েছি একজন প্রধান বিচারপতি এজলাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে এটাও থ্যাংক ইউ